ইচ্ছার ভিতরে বসে আছি, দিয়েছি পুরো একদম জামা প্যান্ট সব দিতে গেছি, মা আরও সব দিতে গেছি। দেখি দেখাও তো কি আনছো, বিরিয়ানি খাবা? ওর মধ্যে মানে অন্য আটা মাথা মিশে হয় না। চলে আসছে আমার খাসি মায়ের মুরগি, এখানকার গোস্ত যা মজা হয় পুরো একদম সব। আমার কে এই আনে দেছে স্বর্ণকাঠের দোকানে, আসো তোমার কানে দিয়ে দি না, আগে তুমি একটু ঘরো। কেন আমি পরবো? তোমার জন্য আনেছি না, তাতে কি হয়েছে? তুমি আগে ভরো, তারপরে আমি ভরো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানবিরস অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকে মায়ের মুখ কালা, কারণ মা একটু অসুস্থ, সবাই মায়ের জন্য দোয়া করবেন। আর এখন হচ্ছে মায়ের মন ভালো করার জন্য একটা জায়গায় যাচ্ছি, মা জানে না, মাকে এক জায়গায় নিয়ে যাচ্ছে। আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমার দেখতে পারিনি। কেন? সমস্যার কারণে। আচ্ছা যাই হোক, এখন মায়ের মন ভালো করার জন্য মাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন কোথায় নিয়ে যাচ্ছে। আর ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু তাহলে কিন্তু দেখতে পারবেন না, ঠিক আছে? তো এখন আমরা যাইতে থাকি আর আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। বিষয়টা কেমন হলো মা? করা যাবে কি, বৃষ্টির দিন তো বৃষ্টি হবে। যদি একটু ম্যাগও দেখতাম তাও মনে বুঝতে পারতাম, রিক্সার ভিতরে গাছের নিচে যে রিক্সাটা, আমরা যখন রিক্সার ভিতরে বসে আছি দিয়েছি পুরো একদম জামা প্যান্ট সব দিতে গেছি, মা আরও সব দিতে গেছি, এত জোরে বৃষ্টি নামছে। অবশেষে একটুখানি বৃষ্টি কমছে, তাও একদম প্রপারলি কমে নাই। আমরা ওই অবস্থায় রিক্সাতে চলে আসছি, আমি এটিএম বুথে চলে আসলাম টাকা তোলার জন্য, যে জিনিসটা নিব সেটার জন্য তো টাকা লাগবেই। তারপর আমাদের স্থান মতো আমরা চলে আসলাম। আর এটা কোথায় আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানান। আর অবশেষে তো দেখবেনই আমি কোথায় আসছি আর মাকে কি সারপ্রাইজ দিলাম। আমার মায়ের ছোট ছোট স্বপ্ন পূরণ করতে আমার অনেক ভালো লাগে, আর আমার নিজের টাকা দিয়ে আমি যখন আমার মায়ের স্বপ্নগুলো পূরণ করি আমার তখন নিজেকে মনে হয় আমি জানি অনেক বড় হয়ে গেছি। যাই হোক, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। ওই গোপালগঞ্জ বাজারের অবস্থা খারাপ, হ্যাঁ একটু বেশি হতে পানি মাইনি বাইরা, আমি তো পুরোটাই ভিজে গেছি। মারে সারপ্রাইজ দিতে এসে উল্টা আমি সারপ্রাইজ হয়ে গেছি। এখন আমরা চলে যাচ্ছি, আবার রিগি দেয়। হ্যাঁ আবার রিগি দেয় মা, নিজের কাপড় বাঁধাইছে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে সে মহিলা মানুষ, আমি কোথায় নিয়ে বেড়াবো? মহিলা মানুষ কি আর কব, শহরের জ্যাম গোপালগঞ্জের রাস্তায়। আমি জানি থাকবে না, অনেক দামি দামি গাছ আছে তো এখানে। এই যে সত্যি সত্যি মেলা হচ্ছে, আপনার আমার আমার মার কথা এবার ভাইবেন না যে মিথ্যা মিথ্যা, সত্যি মেলা হচ্ছে দেখেন।
মাকে নিয়ে চলে আসলাম গোপালগঞ্জের বেস্ট একটা রেস্টুরেন্ট। আমার কাছে কাশফুল রেস্টুরেন্ট, এখানকার খাবার এত বেশি মজা লাগে আমার কাছে। তুমি কি খাবা? তুমি কি খাবা? তুমি বিরিয়ানি খাবা? ওর মধ্যে মানে অন্য আটা মাথা মিশে না না তুমি ওই আমরা এখন হচ্ছে অর্ডার করছি আমার জন্য খাসি, মায়ের জন্য পোলাও। তা মা আমার সে সামনে আমার আজকে মুখ কেটে দিচ্ছে, তাই কি ওর মধ্যে অন্যতম হাতা মাথা পিসান নাকি? খাবার চলে আসছে, শুধুমাত্র রাইস আসছে। চলে আসছে আমার খাসি, মায়ের মুরগি, এখন আমরা খাই। এখানকার গোস্ত যা মজা হয় পুরো একদম সব। এটা আমাদের স্পেশাল সালাদ দিছে, মা সালাদ দিয়ে হাত আর আমি খাই। আমার খাওয়া দাওয়া শেষ, মা এখনো খায়। আবার একখান বড় মাছ নিছে গোস্ত বাদ দিয়ে। এখানে বসে থাকি, এখন আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো। খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করি, আপনারা দেখতে থাকুন। কি কি কিনছো মা? কিনছি মেলাতা। দেখাও তো কি কি কিনছো। এই একখান সাবান কিনছি, আর কি একটা কাঁকড়া কিনছি, আর কি তারপরে শ্যাম্পু কিনছি, আর কি আর আর একটা জিনিস আমার হ্যাপি আমার কি এই আনে দেখো স্বর্ণকাঠের দোকানে তে এটা দেখাবো, দাঁড়াও আপনাদের কি এটা? আমার হ্যাপি আমার কানের দুল কিনে আনে দেশে স্বর্ণকারের দোকানে, তাই ডিজাইনটা দেখাও সবাই, কানে দাও তুমি একটু। ডিজাইনটা বুঝতে পারতেছেন কিনা জানি না, কেমন হয়েছে সবাই কাউন্ট করে জানাইন। এটা হচ্ছে 21 ক্যারেটের স্বর্ণ দিয়ে বানাই এনে দিয়েছি মাকে, এই যে দেখতে পারছেন কিনা জানি না। এই যে গুড্ডু চলে আইছে, কানে দাও, কানে দাও মা, দেখি কেমন লাগে, কানে দাও, কানে দাও একটু, কানে পড়ো। আচ্ছা তোমার কানে দিয়ে দি না, আগে তুমি একটু ভরো। কেন আমি পড়বো? তোমার জন্য আনেছি না, তাতে কি হয়েছে? তুমি আগে ভরো, তারপরে আমি ভরো। আচ্ছা তাই দাঁড়াও, তাই পরে পড়বানি। এখন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন মায়ের দুলটা কেমন হয়েছে, তো আমরা একটু কানে দিয়ে দেখি কেমন লাগে নাকি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমরা আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারি নাই, বৃষ্টি হয়েছে রাস্তার মাঝখানে। কালকে যাব, মানে আমাদের যাইতে দেরি হয়ে গেছে এর জন্য ডাক্তার পাই নাই, কালকে যাব, তাই না? তো হচ্ছে সবাই আমার মায়ের জন্য দোয়া করেন, আর কালকে অবশ্যই জানাবো আপনাদের যে কি দেখি রিপোর্ট হইলো আর সমস্যাটা কি হয়েছে। বা এখন আমার কানের দুল খুলে ফেলছে, এখন আগে ওই জোর আমাদের পড়াবে, তারপরে নাকি উনি কানে দিবে। তা আমার কানে হচ্ছে কি দুল ছিল মা দেখাই, আমি ওই ইরকি ঝিরকি পছন্দ করি না, আমি হচ্ছে এই যে দেখেন ছোট ছোট জিনিস পড়তে পছন্দ করি, এটা আমি স্বর্ণকারের দোকান থেকে বানিয়ে এনেছিলাম। সুন্দর আমার মুখে ফোকাস করে, আসো আসো, হ্যাঁ খিদে লাগছে, মাছ দুই কেন দিতে হবে, আমি খুলতে নি, খুলতে পারো না, চাপ দাও খুলে যাবে না, অনেক যুদ্ধের পরে সাংটা খুলতে পারিস না মা। এ কোন দিক দিয়ে কোনখানে তাই তুমি জানো? কানের পুটুলি টুটু হয়েছে তা জানে হয়েছে, ও বাবা নাগে নাই এই যে
ঠিক করে দেবেন? দাও ঠিক করে। কেমন লাগে? কেমন লাগে? মুখ কেমন দেখা যাচ্ছে? আমার মোটা দেখা যাচ্ছে। মোটা না, তোমার এই নতি খাটো নতি ই হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আমার সাথে সাথে আমার কানের নতিও মোটা হয়েছে। আচ্ছা এইটা পরে না, এমনি তোমার, তারপর আপনাদের দেখাচ্ছি যে কানে দিয়ে ফেলেছি, মাত দুলামি নিজি। আমার মানে মার আবার আমারটা মানে মাত্রা আমার এই যে আমারে আমারে আমার বোন একটা নাক ফুল দেখে বলছেন, সে নাক ফুল মার মার নাই চলে গেছে এখান লাভ দিয়ে। আমার যা থাকে তা আমার কাছে যাই, আবার আমার বোনেও তাই। আমার হচ্ছে 5-6 জোড়া নুপুর না মা, তা আমার বোনের আমি বানাই দিছি 1 জোড়া, ও আমি যে জোড়া নতুন বানাবে ওর ওই জোড়া লাগবে। কবে অধিক ওই জোড়া 900, ওই জোড়া কলম আমি একটু পরে দেবার নিতে পারি, তোমার আবার দিয়ে দেবানি, আবার দিয়ে দেয় এমন না যে ও রাখে দেয়। ওরে আমি আমি বানানোর আগে নুপুর আরও বানাই দিছি, তাই না? না ওনে হয় না, মনে হয় না। ওটা তুমি নাও দিতে কেমন লাগে? ওটা তুমি নয়, ওনে হয় না, ব্যথা করে আমার ওই জায়গায়, আর ছিদ্র ছোট আর ওটার ই বড়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।